গভীর রাতে বনগা শহরে সারপ্রাইজ রুট মার্চ। আইসি বনগার নেতৃত্বে 5 সেকশন আধা সামরিক বাহিনী অংশ নেয় রুট মার্চে। রাতের শহরে আধা সামরিক বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে পুলিশের সারপ্রাইজ রুট মার্চ বৃহস্পতিবার রাতে প্রায় 12টার পর সীমান্ত শহর বনগার বিভিন্ন রাস্তায় রুট মার্চ করেন পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানেরা। জানা গেছে, বনগা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবু ঘোষের নেতৃত্বে 5 সেকশন আধা সামরিক বাহিনীর জওয়ান এই সারপ্রাইজ রুট মার্চে অংশ নেন। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, পঞ্চম দফায় আগামী 20 তারিখ সোমবার বনগা লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচন ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। গত কয়েকদিনে আরও বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে সীমান্ত শহরে। শহরের বিভিন্ন স্কুলগুলিতে রীতিমতো ক্যাম্প গড়ে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিটি নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের আশ্বস্ত করতে পুলিশের সাথে সমন্বয় রেখে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। তার অঙ্গ হিসাবেই প্রতিটি এলাকায় চলবে রুট মার্চ। পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী শহর বনগা, নির্বাচনের আগে সীমান্ত পেরিয়ে যাতে কোনোভাবেই কোনো দুষ্কৃতি ঢুকে পড়তে না পারে, কোনোভাবেই এলাকায় যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্যই এই ব্যবস্থা। পুলিশ সূত্রে আরও জানা গেছে, নিয়মিত রুট মার্চ করার পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশের পক্ষ থেকে দিবারাত্র নাকা চেকিং চলছে। বিভিন্ন এলাকায় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে। সব মিলিয়ে আগামী সোমবার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের সাথে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার রাতে বনগা থানার সামনে থেকে আইসি শিবু ঘোষের নেতৃত্বে রুট মার্চ শুরু হয়। বনগা শহরের বিভিন্ন রাস্তায় ঘোরার পাশাপাশি বনগা বাটার মোড় এলাকাতেও পৌঁছায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানেরা। রাতের শহরের নিরাপত্তাও খতিয়ে দেখেন তারা। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগা। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগা। ফোন 03215257603।